110 বছর আগে তলিয়ে গিয়েছিল টাইটানিক, কিন্তু টাইটানিক নিয়ে আজও সাধারণ মানুষদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। তাই অনেকেই মোটা টাকা খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে চান। তেমনই কিছু উৎসুক ব্যক্তি সাবমেরিনে করে টাইটানিক দেখতে গিয়ে নিজেরাই নিখোঁজ হয়েছেন। সাবমেরিনে থাকা অক্সিজেনও প্রায় শেষ, তাই তাদের বেঁচে থাকার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। এই সাবমেরিনে উপস্থিত ছিলেন ব্রিটিশ ধনকুবের হ্যামিশ হার্ডিং। তিনি যে এই সাবমেরিন করে টাইটানিক দেখতে যাচ্ছেন তা নিয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছিলেন। গভীর সমুদ্রে যাওয়া ছিল তার নেশা। এই প্রথম তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ নিজ চোখে দেখার জন্য রওনা দিয়েছিলেন। কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের কোস্টাল লাইন থেকে প্রায় 400 মাইল দূরে সমুদ্রের নিচে এখনও টাইটানিক ডুবে আছে। আটলান্টিক মহাসাগরের প্রায় 3.5 কিলোমিটার গভীর জলের নিচে এর অবস্থান। ওশন গেট নামের একটি কোম্পানি রয়েছে যারা টাকার বিনিময়ে ডুবে যাওয়া টাইটানিকের কাছে নিয়ে যায়। তাদের সফর মূলত 8 দিনের। এটি একটি ট্যুর প্যাকেজ। তারা প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপরে নিয়ে যায়, তারপর ছোট্ট সাবমেরিনে করে 3.5 কিলোমিটার গভীরে ডুবে থাকা টাইটানিকের একদম কাছে নিয়ে যায়। এসবের জন্য তাদেরকে প্রচুর টাকা দিতে হয়। বাংলাদেশি টাকায় প্রায় 2.5 কোটি টাকা দিলে তারা এই সুবিধা দিয়ে থাকে। নিখোঁজ সাবমেরিন টাইটানে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার 19 বছর বয়সী ছেলে সুলেমান। এরা দুজনেই ব্রিটিশ নাগরিক। তাদের সাবমেরিনের সাইজ স্বাভাবিকের চেয়ে ছোট। পাইলট সহ মোট 5 জনের জায়গা হয়। নিখোঁজ হওয়া সাবমেরিনটির পুরো নাম টাইটান সাবমার্সিবল। সাবমেরিনটিকে মহাসাগরের মাঝে কোনোভাবেই চিহ্নিত করা যাচ্ছে না, কেননা আবহাওয়ার পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। অন্ধকার এবং পানির তাপমাত্রা সার্চ অপারেশনকে বিঘ্নিত করছে। বিশাল সমুদ্রে ছোট্ট একটি সাবমেরিন খোঁজা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব ব্যাপার। তবুও একের পর এক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সাবমেরিনটির রেস্কিউ মিশনে আমেরিকা, কানাডার কোস্টগার্ড জোর চেষ্টা চালাচ্ছে, তবুও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অনুরোধে আলাদাভাবে একটি ফরাসি রিসার্চ শিপ তাদের নিজস্ব ডিপ সি ডাইভিং রোবট ভেসেল সহ রওনা দিয়েছে এই উদ্ধার অভিযানের অংশ হতে। যদি কোনোভাবে সাবমেরিনটি পানির উপর ভেসে ওঠে তবুও বিপদ কাটবে না, কারণ সাবমেরিনটির চারপাশ বোল্ট দিয়ে আটকানো। বাইরে থেকে দরজা না খুলে দিলে যাত্রীরা বের হতে পারবে না। আর সাবমেরিনটি যদি ওশান ফ্লোরে থাকে তাহলে 2 মাইলের বেশি গভীরতায় এটি উদ্ধার করা আরো কঠিন হয়ে দাঁড়াবে। টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের 12,500 ফুট নিচে, যেখানে কোনো সূর্যের আলো প্রবেশ করে না। শুধুমাত্র বিশেষভাবে নির্মিত সরঞ্জাম নিয়ে গেলেই পানির প্রচণ্ড চাপে পিষ্ট না হয়ে সেখানে প্রবেশ করা সম্ভব। 1912 সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রাতেই ভাসমান বরফের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যায়। এই দুর্ঘটনায় জাহাজে থাকা 2,200 জন যাত্রী এবং ক্রুদের মধ্যে প্রায় 1,500 জন নিহত হয়। 1985 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়। এরপর থেকে এই ধ্বংসাবশেষ নিয়ে মানুষের কৌতূহল শুধুই বেড়েছে। কথিত আছে টাইটানিক নাকি বিপদ ডেকে আনে। এবার সাবমেরিন টাইটানকে খুঁজে পাওয়া না গেলে সাধারণ মানুষের ভেতর এই বিশ্বাস আরো জোরালো হবে।